কেমন আছো সবাই? আমার প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। আসলে এই কোভিড-19 বা মহামারীর যে দুর্যোগ চলতেছে তাতে সবাই আমরা মর্মাহত, তাই না? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে তোমরা এই চ্যাপ্টারগুলি অনেকটা বুঝতে পারছো না। তো তোমাদের 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের আমি সব সিলেবাস অনুযায়ী আজকে তোমাদের কিছুটা আলোচনা করব। তোমাদের প্রথমে এই অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। দেখো, আমি চেষ্টা করছি তোমরা না বুঝলে আমাকে আবার মেসেজ দিবে। খেয়াল করো আমি কি বলছি। আজকে আমি তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় থেকে ক্লাসটা নিচ্ছি। তৃতীয় অধ্যায় পাঠ্যবই হচ্ছে দশম শ্রেণী এবং বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের জন্য বলছি। দশম শ্রেণীর পাঠ্যবই কেমিস্ট্রি বা রসায়ন থেকে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, কেমিস্ট্রি থেকে। দেখো, আজকে আমি ক্লাস নিব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা সবাই জানো যে তৃতীয় অধ্যায়ে কী রয়েছে? আমাদের পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার, স্ট্রাকচার অফ ম্যাটার অর্থাৎ পদার্থের গঠন। তো এত অল্প সময়ে আমরা তো এত কিছু আলোচনা করতে পারবো না। তারপরে শর্ট বা করে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বলছি। পদার্থ হচ্ছে যার ওজন আছে স্থান দখল করে, ঠিক আছে? আচ্ছা, যেমন একটা কলম, এটাও পদার্থ। এই যে আমার ডাস্টার, এটাও একটা পদার্থ। তোমরা কিন্তু সবাই শিখেছো, তাই না? অনেকে আমাকে প্রশ্ন করো বাতাস কি পদার্থ। তোমরা কিন্তু ক্লাস সিক্সের বইও পড়েছ, বাতাসেরও ওজন আছে, বাতাসও একটা পদার্থ। আচ্ছা, তাহলে স্ট্রাকচার পদার্থের গঠন অনুসারে আমরা অনেক কিছু বলতে হয়। তার আগে আমি বলছি আমরা দুই ধরনের পদার্থ পাচ্ছি, একটা মৌলিক আর একটা যৌগিক। হ্যাঁ, মিশ্র পদার্থ পাই। তো এই যে মৌলিক বা যৌগিক, এদেরকে ভাঙলে আমরা অণু পরমাণু পাব। এই অণু এবং পরমাণু আমরা কীভাবে বুঝব কোনটা মৌলিক পদার্থের অণু আর কোনটা যৌগিক পদার্থের অণু বা পরমাণু? আমরা কিন্তু সবাই জানি, তাই না? যখন কোনো পরমাণু বা অণুতে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই একটিমাত্র পদার্থের গুণ বা ধর্ম যদি পাই তাহলে সেটাকে কী বলব? মৌলিক পদার্থ। আর যদি একাধিক পদার্থের গুণ বা ধর্ম পাই তাহলে সেটাকে বলব যৌগিক পদার্থ। আচ্ছা, এই যে মৌলিক এবং যৌগিক পদার্থ অণু পরমাণু, এই পরমাণুকে ভাঙলে আমরা আবার কী পাই? পরমাণুকে ভাঙলে অর্থাৎ পরমাণুর ভেতরের কণা পাবো, তিনটি কণা পাবো। তার আগে আমাদের কী রয়েছে? দেখো, আমি এখানে কতগুলি তোমাদের টপিক্স রেখেছি, প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, পরমাণুর শক্তি স্তর, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস। এরপরে আমি আরও আলোচনা করব শক্তি স্তর, উপশক্তি স্তর কীভাবে আমরা এগুলি বুঝতে পারব। আমি অল্প সময়ে যতটুকু সম্ভব আমি এটি করে বলছি। দেখো, প্রতীকটা হচ্ছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের কে ইংরাজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করি, তাই না? যেমন অক্সিজেন ও, হাইড্রোজেন এইচ। এখন যদি বলি যে সোডিয়াম তো এসও, তাহলে এস হয়নি কেন? এসে তো সালফার হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে, অ্যাট্রিয়াম। এবং গোল্ড, এইউ। হ্যাঁ, এই যে যেমন আমাদের কিছু ব্যতিক্রম রয়েছে ল্যাটিন ভাষা থেকে এসেছে। আর যদি বলি সংকেত কি, সংকেত হচ্ছে অনেকগুলো মৌলিক বা যৌগিক পদার্থের অণুর পরমাণুর এক বা একাধিক পরমাণু যখন সংযুক্ত হয়। যেমন হাইড্রোজেনের অণুর সংকেত হচ্ছে H2। আবার যদি আমি এটার সাথে অক্সিজেন যোগ করি তাহলে এটা পানি হয়ে যাচ্ছে, পানি সংকেত হচ্ছে H2O। এটার অর্থ হচ্ছে দুটি পানির অণুতে রয়েছে কি, দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। আচ্ছা, এখন
ভেতরের কণাগুলি কি? আমরা পরমাণুতে সূক্ষ্ম কণা, যেটা আমরা অণু পর্যন্ত ভাঙার পরে আরও সূক্ষ্ম করে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে, যেমন এই কলমটাকে আমি ভাঙতে ভাঙতে যখন আমি পরমাণু পাবো, পরমাণুকে যখন আমি ভাঙবো তখন তিনটি কণিকা পাবো, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করা হয়, যেটা নেগেটিভ। প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে আমরা এর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আজকের যে আলোচনা সেটা হচ্ছে কি, ইলেকট্রন প্রোটন নিয়ে আমরা বেশি আলোচনা করছি এখানে। আজকে দেখো কিছু মতবাদ রয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের মতবাদ, নিলস বোরের পরমাণু মডেলের মতবাদ। এখন রাদারফোর্ড কি বলেছিলেন, এই ইলেকট্রন যেভাবে খুঁজছে এর অবস্থানকে বলেছিলেন, তার মতবাদ রয়েছে পৃথিবীর গঠনের সাথে, অর্থাৎ সূর্য মাঝখানে থাকবে নিউক্লিয়াস এবং এর চারদিকে কী ঘুরবে, ইলেকট্রন প্রোটন ইলেকট্রন। এখন এই ইলেকট্রন ঘুরতে ঘুরতে তখন আবার ম্যাক্সওয়েল বলছে কি, হ্যাঁ ঘুরতে থাকলো, ঘুরছে সৌরজগতের মতো ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে একসময় কী হবে, এটা কেন্দ্রে চলে যাবে। এই যে কেন্দ্রে ঘোরা শুরু করলো, কেন্দ্রে চলে আসবে এবং এর বিলীন হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে, নীল হয়ে যাবে। কিন্তু নিলস বোর বলছে যে না, এই ঘোরার সময়ে তারা এলোমেলোভাবে ঘুরবে না, এটা ঘুরছে কীভাবে, একটা নির্দিষ্ট কক্ষপথে। যেমন পৃথিবীও কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাই না? সূর্য রয়েছে চারদিক দিকে, কি গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, ঠিক তেমনি দেখো এটা নিউক্লিয়াস, এই চারিদিকে একটা কক্ষপথ রয়েছে, নির্দিষ্ট কক্ষপথ, এবং এই কক্ষপথগুলি কী ঘুরছে, এভাবে ইলেকট্রনগুলো ঘুরছে তার চার, মানে ইলেকট্রন নিউট্রনের চারিদিকে। তো এখন আমরা যদি প্রশ্ন করি পারমাণবিক সংখ্যাটা কী, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কী জানো, এই যে পরমাণুটা ভাঙা হলো, এই পরমাণুর ভিতরে যে আমি বললাম প্রোটনের সংখ্যা, এই প্রোটনের সংখ্যা হচ্ছে, যে কোনো এলিমেন্টসের প্রোটনের সংখ্যাটা হচ্ছে তার কি, পারমাণবিক সংখ্যা। এবং আমরা এটাকে সবসময় জেড দিয়ে প্রকাশ করি, পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর পারমাণবিক ভরটাকে প্রোটন এবং নিউট্রন, ওই যে বললাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, এই প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই হচ্ছে কি, পারমাণবিক ভর। এবং সেটাকে আমি কি বলবো, এ, এটাকে আমি এ দিয়ে প্রকাশ করব। তাহলে কোনো এলিমেন্টসের যদি আমি বলি যে প্রোটন সংখ্যাটা আমার দেওয়া থাকলো, আমি সেখান থেকে কি, যখন বলবো যে প্রোটনটা দেওয়া আছে, তাহলে আমি কি প্রোটন নিউট্রনটা আমি কীভাবে পাবো, দুটাকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাব। পারমাণবিক ভরটা যদি আমার দেওয়া থাকে, তাহলে পারমাণবিক ভর মাইনাস জে, এ মাইনাস জে। এখন যদি বলো যে কীভাবে বুঝতে পারবো, মনে করো তোমাদের বইতে দেওয়া আছে দেখবে সোডিয়াম, ঠিক আছে, এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা আমরা প্রথমে কী লিখতেছি দেখো, উপরে লিখবো ভর সংখ্যা, এখানে কত আছে 23, এর ভর সংখ্যা দেওয়া আছে 23, আর এর হ্যাঁ প্রোটনের সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত, 11। তাহলে এখানে এই যে প্রত্যেকটা কী হচ্ছে, তিনটা জিনিস আমার জানতে হচ্ছে, এটা দেওয়া মানে হচ্ছে তিনটা জিনিস আমি বুঝতে পারছি এখানে। একটা হচ্ছে প্রতীক, এটা সোডিয়াম হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, যে কোনো এলিমেন্টস বা মৌলিক পদার্থের এখানে কী থাকবে, প্রতীক। এই প্রতীকের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো আমরা যে পারমাণবিক সংখ্যাকে, এটাকে ধরবো পারমাণবিক ভরকে ধরবো এ মাইনাস, পারমাণবিক সংখ্যাকে হচ্ছে জে, অর্থাৎ কী হবে দেখো 23
মাইনাস কে 11 আমরা কি পাবো বলতো পরমাণুর সংখ্যা যদি সরি প্রোটনের সংখ্যা যদি আমরা দেওয়া থাকে তাহলে পারমাণবিক সংখ্যা তো আমরা নিউট্রনের সংখ্যাটা পেয়ে যাব না প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটি কণা তাই যে কোনো একটা দেওয়া থাকলে আমরা আরেকটা পেতে পারি সবাইকে বুঝতে পেরেছ তোমাদের বইতে দেখবে ছক দেওয়া আছে এবং কীভাবে বের করতে হয় কতগুলো ওয়ার্কস দেওয়া আছে যেমন হিলিয়াম আর কীভাবে বের করবে লিথিয়াম এর কীভাবে বের করবে লিথিয়াম তিন ঠিক আছে তারপর ধরো আমি আরও এসে আয়ন চলে গেলাম যে কোনো পদার্থে আমরা এইভাবে বের করে নিয়ে আসতে পারবো তাহলে এগুলি মোটামুটি মনে হয় বুঝতে পেরেছ এবার আসো পরমাণুর শক্তি স্তর পরমাণু আমাদের দেখো এটা গেল এটা বুঝতে পেরেছ এটা বুঝতে পেরেছ এটা এটা হ্যাঁ পারমাণবিক ভর বুঝতে পেরেছ এবার আসো পরমাণুর শক্তি স্তর আচ্ছা আমি প্রথমেই বলেছি একটা নির্দিষ্ট কক্ষপথে কে ঘুরছে বলতো ইলেকট্রনগুলো তাই তো আচ্ছা এই যে ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে কেন্দ্র থেকে এখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে অরবিট কক্ষপথটাকে প্রধান শক্তি স্তরকে অরবিট বলবা অরবিটাল প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত জানো সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে এই শক্তি স্তরের ধারণ ক্ষমতার একটা সূত্র রয়েছে 2n² যেখানে n সমান 1 n সমান 2 হতে পারে n সমান 3 হতে পারে অর্থাৎ প্রধান কক্ষপথ 4 হতে পারে ঠিক আছে এই যে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² যেখানে n সমান 1 হতে পারে এন সমান 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে এখন এন যখন 1 হয় তখন 0 দেখো এন সমান আমি তোমাদের দেখাচ্ছি একটা কথা তোমাদের মনে হয়নি এই যে প্রধান শক্তি স্তরকে প্রথম যখন শক্তি স্তর কক্ষপথ হবে তখন কে দ্বিতীয়টা হলে এল তৃতীয়টা হলে এম এবং এরকম চতুর্থ হলে এম ঠিক আছে এভাবে কক্ষপথগুলো কে এল এম ঠিক আছে আমরা এইভাবে নেব কে এল এম এম এবং এই প্রধান শক্তি স্তরকে আমরা ঠিক এইভাবে চিহ্নিত করছি তাহলে আমরা দেখো যদি এসের মান হয় এম সমান ওয়ান হয় এম সমান ওয়ান হয় তাহলে এম সমান ওয়ান হলে অরবিটাল একটি অরবিটাল কয়টি অরবিটাল হচ্ছে একটি অরবিটাল একটি অর্থাৎ ওয়ান এস অর্থাৎ একটি সমান ওয়ান এস এখন এটার অর্থটা আমি তোমাদেরকে বলি এই শক্তি স্তরে পরে আবার আমরা কিছু উপশক্তি স্তর দেখতে পাই উপশক্তি স্তর এই উপশক্তি স্তরগুলোকে এস তারপর হচ্ছে পি তারপর ডি এফ এদের আবার ধারণ ক্ষমতা রয়েছে অর্থাৎ এস সর্বোচ্চ দুইটি ধারণ ইলেকট্রন ধারণ করতে পারবে আর পি সর্বোচ্চ কয়টা 6টা ডি সর্বোচ্চ কয়টা 10টা এফ সর্বোচ্চ কয়টা 14টা এরকম কিছু ধারণ ক্ষমতা রয়েছে উপশক্তি স্তরে আর প্রধান শক্তি স্তর হচ্ছে কে এল এম আর উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি এম ঠিক আছে তো এই যে আমরা যে শক্তি স্তরগুলো বললাম যদি আমি আরেকটু ক্লিয়ার করে তোমাদের বলি মনে করো কে হচ্ছে প্রধান শক্তি স্তর হ্যাঁ কে
প্রধান শক্তিস্তর যদি হয় তাহলে এখানে হবে কে এম সমান ওয়ান, কে যখন হবে তখন হবে কে এম সমান ওয়ান। তা এম সমান ওয়ান অর্থাৎ কত, কে শক্তিস্তরে আমাদের কী থাকবে, কে শক্তিস্তরে থাকবে ইলেকট্রন থাকতে পারবে টু এম স্কোয়ার সমান সমান কী হবে দুই গুণ ওয়ান স্কোয়ার। দেখো তো কয়টা হয় এখানে সমান দুইটি না, টু এম স্কোয়ার যখন এন সমান ওয়ান হয় তখন হবে ইলেকট্রন সংখ্যাকে দুইটা, তারপর যদি এন সমান টু হয় মনে করো এন সমান টু হলো, যখন এন সমান টু হবে তখন এখানে চলে আসবে কি এন সমান যখন টু হবে তখন হবে এটা কে এন, তাই তো এন হবে এবং এন এর মান হবে টু, আর তখন আমাদের ইলেকট্রন হবে টু এ স্কোয়ার অর্থাৎ দুই দুগানে চার, চার দুগানে আট, অর্থাৎ এখানে হবে কয়টা আটটি। কিছুটা কি বুঝতে পেরেছ প্রধান শক্তি স্তরে কীভাবে ইলেকট্রন বিন্যাস বা রয়েছে, প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আটটি, ঠিক এভাবে ইলেকট্রনগুলি কী করে কক্ষপথে ঘুরতে থাকে। আজকে আমি এই যে তোমাদের ইলেকট্রন বিন্যাসে এখন যদি বলো যে প্রধান শক্তি স্তর আমরা কীভাবে বুঝব, যখন একটা ইলেকট্রন বিন্যাসকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইলেকট্রন বিন্যাস, মনে করো এখানে আমি যদি ইলেকট্রন বিন্যাস দেখাতে চাই, মনে করো আমি এখানে পটাশিয়ামটা আমি নিচ্ছি এ, ইলেকট্রন কত ১৯, ইলেকট্রন সংখ্যা কত ১৯। এখন আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করতে চাই ওই যে ওয়ান এস স্কোয়ার, ওয়ান এর মান সমান ওয়ান, ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স, ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস স্কোয়ার দিচ্ছি। এখানে পরমাণু সংখ্যা কত, ১১ ১৯। এখন এটাকে আমি চিনতে পারছি যে এই মৌলটা কি হতে পারে, এখন এর ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রনের সংখ্যা কত ১৯, ওয়ান এস স্কোয়ার প্রধান শক্তি স্তর, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তারপরে এটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর এবং এটা চতুর্থ। আমাদের দেখো তো কত আছে, দুই দুই চার ছয় দশ, দুই বারো ছয় আঠারো আর এক ১৯। কিছুটা কি বুঝতে পেরেছ প্রধান শক্তি স্তর, এই যে ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর। আর উপস্তর কোনগুলি এস পি, এখানে ডিটা আসে নাই, ডির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০, তা আমার এখানে লাগছে না, তাই ফোর এস ওয়ান প্রধান শক্তি স্তর পূর্ণ করে তারপরে আসতে হবে, এটার এখানে প্রয়োজন হয়নি। আচ্ছা ওটা একটু কিছু ব্যতিক্রমও কিছু রয়েছে, আমরা আরেকদিন এগুলি নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে বলবে এবং আমি তোমাদের আবার একটু বোঝানোর চেষ্টা করব। আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল, নিলস বোরের পরমাণু মডেল এবং কে ম্যাক্সওয়েল কী বলেছে আর এই যে ট্রপিক্সগুলো, এরপরে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে পারমাণবিক তোমাদের পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলটা নিয়ে আমি পরের ক্লাসে আসব, আশা করি সবাই উপস্থিত থাকবে। চেষ্টা করো, কেমিস্ট্রিতে কিন্তু একটা কথা আছে মরিও রিড মরিও লার্ন, যত তুমি পড়বে তত ঘুরবে, কিন্তু পড়তেই হবে এবং প্র্যাকটিস করতে হবে এবং একসময় দেখবে একটু ভুগছ না তোমার, সব মনে আছে। এই যে এখন তোমাদের যে একটা মহামারী চলছে, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় বসে প্র্যাকটিস করবে এবং অ্যাসাইনমেন্টগুলি সঠিকভাবে জমা দেবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, বাই।